নির্যাতন করেছে। প্রধানমন্ত্রীর কাছে গেলে মনে হয় বিচারটা পাবো। তুমি এই বিচারটা করুক, আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। প্রিয় দর্শক এবং শ্রোতা, মানুষ কতটা মুখোশধারী হতে পারে! আমার স্ক্রিনে হয়তো একজন ব্যক্তিকে দেখতে পারতেছেন, এই ভদ্রলোকটা হচ্ছে একজন স্কুলের মাস্টার। নিজের স্কুলের ছাত্রীকে দর্শন করেছে একাধিকবার এই মানুষ নামের হায়নাটা। আমার স্ক্রিনে যে হায়নাটাকে দেখতে পারতেছেন তার লেবাসটাকে দেখুন, তার মাথায় টুপি, মুখে দাড়ি, এ যেন সুন্নতি এক লেবাস। এই লেবাসের পিছনে লুকিয়ে আছে এত বড় শয়তান। সুপ্রিয় দর্শক, বগুড়ার দন্তু থানায় ঘটে যাওয়া ঘটনা, যে মানুষ নামের নরপশুটা সেই মেয়েটাকে দর্শন করে একাধিকবার। সেই মেয়েটার বাসাতে কিন্তু এই সারটা বাড়া থাকতো, সেই সুযোগ নিয়ে এবং তার স্কুলের ছাত্রীবিদায় সে কিন্তু একাধিকবার দর্শন করে সেই মেয়েটাকে। শুধু দর্শনই নয়, মেয়েটাকে দর্শন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে মেয়েটাকে ঠ্যাক দিয়ে বিভিন্নভাবে বলে ভিডিওটা সে ভাইরাল করে দিবে, এসব বলে মেয়েটাকে একাধিকবার মেয়েটার সাথে এরকমের জঘন্যতম কাজটা করে সেই মানুষ নামের জানোয়ারটা, সেই মুকুশধারী শয়তানটা। সুপ্রিয় দর্শক, এক পর্যায়ে সেই মেয়েটা তার মার কাছে গিয়ে বলে দেয়, সেটা সহ্য না করতে পেরে তার মা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে তার নামে কেস করে দেয়। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সেই বিষয় নিয়ে অ্যাকশন নেবে সুপ্রিয় দর্শক, এরকমের অভিযোগ আসতেছে আজকের ভিডিও ক্লিপ থেকে। সুপ্রিয় দর্শক, মানুষ কতটা মুখোশধারী হতে পারে, এ যেন আমাদের সমাজের হুমকি। আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে গিয়েছে, একজন স্কুলের স্যার পর্যন্ত নিজের স্কুলের ছাত্রীকে এভাবে দর্শন করতেছে, সে কতটা মুখোশধারী হতে পারে! তার মুখ দেখলে কিন্তু তাকে এরকম মনে হয় না, তার মুখ দেখলে কিন্তু তাকে চেনা যায় না, তার পিছনে কত বড় মানসিক শয়তান লুকিয়ে আছে। সুপ্রিয় দর্শক, অবশ্যই আজকের ভিডিও ক্লিপটা দেখার পরে আপনাদের কোনো মতামত অমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেল, নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এরকমের ভিডিও পেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।